অনেক তুলেছি ভিতরে, প্রায় পাঁচটা পালক আছে। দেখুন, একটা ওই একটা দুটো, এখানে দুটো, একটা তিনটে চারটে, আর এই একটা পাঁচটা। পাঁচটা পালক আজকে প্রায় সকালে দুটো না তিনটে, তিনটে আর এই পাঁচটা, আটটা পালক উঠেছে এই কতদিনে। মানে 20-22টা পালক তুলে দিয়েছে, মানে আমাদের ঘরে আসার পর থেকে। এই নিয়ে আরও ভিডিও বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। যে পালক উঠলে পাখিদের কোনো ক্ষতি হয় কি না। দেখুন আজকে আমাদের মনে হয় কতগুলো পালক বেরিয়েছে। এতক্ষণ ভিতরে দুটো, আর সকালেও তুলেছি আমি দুটো তিনটে। এই তখন আমি হাতে নিয়েছি, হাওয়ার জন্য উড়ে যাচ্ছে এখানে। প্রায় 11-12টা আসে, এই যে উড়ে উড়ে গেল। যে ছোট ছোট এগুলো এত উড়ে উড়ে খুঁজে যাচ্ছে। কি হলো তোমার? হ্যাঁ মিঠু, ও মিঠু, এখানে ওটা বসে আছে। কি হলো? তোমার জন্য ওইদিকে আলোটা পড়ছে বলে আচ্ছা হয়েছে। দানাগুলো খাচ্ছে মনে হয়। আব্বু খাও, কি দেখছো এদিকে বাইরে? আমার দিকে দরজাটা খোলা আছে তো, আর এখানে অনেক টিয়া পাখি যায়, প্রায় সকালের দিকে অনেক টিয়া পাখি যায়। আর ওগুলো দেখতে দেখতে এই যে দানা আছে, দানা খাবে, সূর্যমুখীর দানা, দানা খাবে, ছোলা খাবে, বিস্কুট, বিস্কুট নাই টোস্ট দিয়ে একটু একটু টোস্ট খায়, তারপরে যে কোনো একটু সবজি খায়। এখানে তাকিয়ে তাকিয়ে কালকে দিয়েছিলাম এরকম ঘি করেলা, আর নিচে পড়ে গিয়েছিল তো, কিছু কিছু পড়ে আছে দেখতে পাচ্ছেন, পড়ে গিয়েছিল, ওইগুলোকে দেখছি তুলে তুলে খাস। যা দরজাটা খুলে গেল, যা আবার বন্ধ করে আসতে হবে। আব্বু ভালো লাগছে আব্বু তোমার এগুলো খেতে? কি সুন্দর মজার সাথে খাচ্ছে। এইসব দানা জাতীয় জিনিসগুলি বেশি পছন্দ করে। ছোট ছোট আসছো কেন? একটা সেটা খাবে তুমি? হ্যাঁ এটা খাবে আব্বু তুমি? কাছে কাছে ফেলে আসছে, এই যে আমার হাতে একটা আছে বলে, এটাও খাবে আব্বু? না এটাতে ঢুকবে, ঢুকবে না আব্বু, এটা দিয়ে ঢুকবে না। দাঁড়া একটু বড় দিক, দাঁড়া, এলে এলে পড়ে বে। এভাবে
স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে ঘুম পেয়ে গেল নাকি তোমাকে? হ্যাঁ ঘুম পেয়ে গেছে এখন ওনাকে। আর নাস্তা করা হয়ে গেছে তো, নাস্তা করার পরে ও এখনো ঘুমায়। অনেক দেরি ঘুম পেয়ে গেছে আমার আব্দুটাকে। ঠিক আছে তুমি ঘুমো, হ্যাঁ।